এই গ্রহের জীবনের ওপর যে শক্তিগুলো কাজ করে চলেছে তা অক্ষাংশের ভিত্তিতে আলাদা আলাদা রকম হয়। এই নির্দিষ্ট এক রূপ ও আকৃতি নেবার ফলে এ হয়ে উঠতে পারে আলাদা আলাদা গুণের অধিকারী। এটাই সেই কারণ যে কারণে এই পৃথিবীর সংস্পর্শে থাকার ব্যাপারটাকে যে কারোর স্বাস্থ্য আর কল্যাণের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয়। আমি জানি চিকিৎসক সম্প্রদায় কথাটা নিয়ে হাসি ঠাট্টা করবে, কিন্তু আমি 100% হলফ করে বলতে পারি কোনো নির্দিষ্ট জায়গায় যদি কেউ বড় হয় সেটা কি তাদের প্রভাবিত করে? সেই জন্যই কি সবসময় স্থানীয়ভাবে উৎপাদিত খাবার খেতে বলা হয়? প্রশ্নটা হলো গ্রহের একটা নির্দিষ্ট অংশে থাকায় মহাকাশীয় জ্যামিতি আপনার ওপর কি কোনো একটা বিশেষ উপায়ে কাজ করে? বৃহত্তর মানব ব্যবস্থার প্রকৃতি বা গভীরতর মানব দেহতন্ত্রটা সেটা কিভাবে কাজ করে? অবশ্যই এটা প্রভাবিত হয় অবস্থানের ভিত্তিতে, এটা তাদের বৈচিত্র্যময় বানায়। যেমনটা আপনি জানেন, এটা অন্য সব জীবনের মতোই সত্য। উদ্ভিদেরা আর প্রাণীরা যারা দক্ষিণ ভারতে খুব আরামে স্বচ্ছন্দে থাকে, তারা শুকিয়ে মরবে যদি নিউ ইয়র্ক স্টেটের বা বিশ্বের সেই অংশের আশেপাশে রাখা হয়। কারণ জীবন এখানে বিকশিত হয়েছে শুধু আবহাওয়ার জন্য নয়, শুধু আবহাওয়া বলে নয়, আর কতটা সূর্যালোক বা ঠান্ডা যা পড়ে, হ্যাঁ সেগুলো একটা বড় প্রভাব ফেলে, কিন্তু জীবন কেন সেভাবেই বিবর্তিত হয়েছে যেভাবে এখন হয়েছে দেখছি, তার সাথে অবস্থানের কিছু একটা যোগ আছে। এটা একটা ফ্যাক্ট, নৃতাত্ত্বিকগতভাবে স্বীকৃত সত্য, যে একটা নির্দিষ্ট জাতির মানুষ যখন তারা পরিযান করেন একটা ভৌগোলিক অবস্থান থেকে সম্পূর্ণ ভিন্ন একটা ভৌগোলিক অবস্থানে, তখন তাদের দেহের অনেক জাতিগত বৈশিষ্ট্যই ধীরে ধীরে বদলে যায়, আর একটা সময় পর পরিবর্তনটা বেশ চোখেও পড়ে। এতটাই পরিবর্তন যে দেখলেও ধরতে পারবেন না যে আগে কেমন দেখতে ছিল নির্দিষ্ট একটা সময় পর। উদাহরণস্বরূপ, ভারত চিরকালই বিভিন্ন জাতির এক সংমিশ্রণ হয়ে এসেছে বহুকাল ধরেই, কিন্তু আপনি দেখতে পাবেন কিভাবে গ্রহের এই অবস্থানটায় থাকার ফলে, অবশ্যই তাপমাত্রা আবহাওয়া এই সব জিনিসের একটা প্রভাব আছে, কিন্তু এগুলো ছাড়াও শুধু তারা যে খাবার খান তার ধরন, তারা গ্রহের কোন স্থানে অবস্থান করছেন তার প্রকৃতি, তা যেভাবে পরিবর্তন এনেছে তাদের শারীরিক বৈশিষ্ট্যে, আর যেভাবে তারা সম্পূর্ণ বদলে গেছেন তা বেশ অবিশ্বাস্য। এরা মধ্য এশিয়ারই মানুষ যারা নেমে এসেছিলেন আর্য নামে প্রায় 8000 বছর আগে। শুধু জর্জিয়ার মানুষদের কেমন দেখতে দেখুন, আমি বলছি না মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার কথা, আমি বলছি জর্জিয়া দেশটার কথা, ঠিক আছে, যেটা মধ্য এশিয়ায়। সেই লোকেদের কেমন দেখতে, আর সেখান থেকে যারা ভারতে এসে 6 থেকে 8 হাজার বছরের বেশি সময় ধরে বাস করছেন তারা কেমন দেখতে, আপনি অবাক হয়ে যাবেন তারা কিভাবে বদলে গেছেন দেখে। তাদের একেবারে সবকিছুই বদলে গেছে। তাই আবহাওয়া আছে, খাদ্য আছে, অক্ষাংশ আছে, এরা পার্থক্য এনে দেয়। কারণ যে গতিতে গ্রহটা ঘুরে চলেছে তাতে গ্রহের প্রতিটা বস্তুর ওপরেই কেন্দ্রমুখী আর কেন্দ্রপ্রসারী বলের আলাদা আলাদা প্রভাব পড়ে প্রতিটা বস্তুতেই। এই গ্রহের জীবনের ওপর যে শক্তিগুলো কাজ করে চলেছে তা অক্ষাংশের ভিত্তিতে আলাদা আলাদা রকম হয়। তো এর ভিত্তিতেই
শরীর কিভাবে নিজেকে আকৃতি দেয় তার প্রভাব, আর এই কারণবশত এই নির্দিষ্ট একটা রূপ ও আকৃতি নেবার ফলে এ হয়ে উঠতে পারে আলাদা আলাদা গুণের অধিকারী। এটা দুর্ভাগ্যজনক যে প্রতিটা পার্থক্যকে কিছু কিছু মানুষ একটা বৈষম্যমূলক প্রক্রিয়ায় পরিণত করেন। অন্যথায় যদি গ্রহটি তৈরি করা পার্থক্যগুলোকে অধ্যয়ন করেন, এই যে বিভিন্ন ধরনের জীবন এ সৃষ্টি করেছে, এমনকি এই এই গ্রহ যে বিভিন্ন ধরনের মানুষ তৈরি করেছে তা আশ্চর্যজনক আর অবিশ্বাস্য। আর এই ব্যাপারে এমন প্রচুর জিনিস রয়েছে যা আমাদের অজানা। আর ভারতের অক্ষাংশ আর দ্রাঘিমাংশ মূলত তাদের বহির্মুখীর চেয়ে বেশি অন্তর্মুখী করে তোলে। এর মানে এই নয় যে অন্যরা তা করতে পারবে না, সবাই এটা করতে পারে। একই সাথে একটা সাংস্কৃতিক বিবর্তনও ঘটে সময়ের সাথে সাথে, এরকম অনেক ব্যাপার আছে। তবে নিশ্চিতভাবেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকার ফলে শরীর বিশেষভাবে সক্ষম হয়। তার মানে এই নয় যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলে আগামী দুবছরে আপনার ব্যাপারে সব কিছু বদলে যাবে, সেটা জরুরি নয়। যদি না আপনি বদলাতে ইচ্ছুক হন, আপনি একে বাধাও দিতে পারেন, কিন্তু বাধা দেওয়া সত্ত্বেও পরিবর্তন ঘটবে, এমনকি আপনার নিজের জীবদ্দশাতেও, শুধুমাত্র ভৌগোলিকভাবে আপনি এক সম্পূর্ণ অন্য জায়গায় থাকছেন বলে। এটা মেপে দেখাটা খুব কঠিন, কারণ যে পরিমাণ সাংস্কৃতিক প্রভাব আর অন্যান্য সামাজিক প্রভাবের পরিমাণ এত বেশি হয়, আর এগুলো এত জড়িত যে আপনি ফারাক ঠিকভাবে ধরতেই পারবেন না। কিন্তু ধরুন আমরা যদি পৃথিবীর দিকে তাকাতাম পরিযান বা মাইগ্রেশন শুরু হওয়ার আগে, মানে আমরা আজ যেভাবে ভ্রমণ করছি সেভাবে ভ্রমণ করার আগে দেখলে, আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন যে কিভাবে প্ল্যানেট বিশ্বের একটা নির্দিষ্ট অংশে একটা নির্দিষ্ট ধরনের জীবন তৈরি করেছে। এই অন্য সব প্রাণীদের ক্ষেত্রে সত্য, আর অবশ্যই মানুষের ক্ষেত্রেও তাই। আপনি মনে হয় এটার সাথে খাবারের প্রসঙ্গ টেনেও একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন, আপনাকে এটা বলি। তবে যোগে খাবার খাওয়ার যে নির্দেশ আছে তা হল একজন মানুষ একদিনে যতদূর হেঁটে যেতে পারেন, একদিনে আপনি যতদূর হেঁটে যেতে পারেন সেটাই হওয়া উচিত। যে এলাকা থেকে খাবার খান সেই ক্ষেত্রটার ব্যাসার্ধ। আপনার সেই খাবার খাওয়া অনুচিত যা আপনার থেকে অনেক দূরে উৎপাদিত, কারণ যে দেহটা আপনি বহন করেন তা হল মূলত এই গ্রহেরই একটা টুকরো। এটা এই গ্রহেরই একটা টুকরো হলে যদি আপনি সেই নির্দিষ্ট এলাকা থেকেই খাবার খান আর আপনি সেই এলাকাতেই বাস করলে, আপনার শরীরের সাথে প্রতিনিয়ত একটা যোগাযোগ চলে। কখনোই ভাববেন না যে এটা আপনি শুধুই আপনার পছন্দের জায়গাতে এলেই হয়। এমনকি আজও এই যে আপনি এখানে বসে, যদি বসে থাকেন এইখানেই, আপনার শরীর আর পৃথিবী বা পৃথিবীর এই অংশটা যেখানে আপনি বসে আছেন সে প্রতিনিয়ত একটা খুব গভীর মিথস্ক্রিয়ায় লিপ্ত। এটাই সেই কারণ যে কারণে এই পৃথিবীর সংস্পর্শে থাকার ব্যাপারটাকে যে কারোর স্বাস্থ্য আর কল্যাণের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয়। এই যে যোগ কেন্দ্রে আমরা সবসময় মানুষজনকে বাগানে কাজ করতে দিই যদি তারা সুস্থ না থাকেন, যাতে তারা পৃথিবীর সংস্পর্শে থাকেন। এই যে পৃথিবীর সাথে সংস্পর্শে থাকার ব্যাপারটা, এইটাকে আজকের মডার্ন স্পাগুলো এক ধরনের মাড বাথ বা কাদা মেখে থাকায় পর্যবসিত করেছে। দেখুন, আপনাকে সংস্পর্শে থাকতে হবে, সে যেভাবেই হোক, যায় আসে না কীভাবে করছেন, হয় মাড বাথ কাদা মেখে অথবা মাঠে গিয়ে কাজ করে যেভাবেই হোক, বা মাটির ওপরে ঘুমোনো বা যাই করুন, মূলত আপনি সংস্পর্শে থাকারই চেষ্টা করছেন। আর খাবার হলো একটা লেনদেন, যা পৃথিবীর মধ্যে ছিল আপনি তাকে শরীরের মধ্যে নিচ্ছেন। এটা সবচেয়ে ভালো কাজ করবে যদি এটা সেই জায়গা থেকে আসে বা পৃথিবীর সেই অংশ থেকে আসে যেখানে আপনি বাস করছেন। তাই সাধারণত নির্দেশে এইভাবে বলা হয়, যতটা পথ আপনি একদিনে হাঁটেন সেটাকে ব্যাসার্ধ হিসেবে ধরলে যে ক্ষেত্র পাওয়া যায় সেখান থেকেই আপনার খাওয়া উচিত। তার মানে আপনি যদি আপনার নিজের জমিতেই ফসল ফলিয়ে খান, আপনি দেখবেন এক মাস সময়ের মধ্যে, ধরুন আপনি
এক টুকরো জমিতে থাকেন, নিজের খাদ্য নিজে ফলিয়ে খান, এমন হলে এক মাসের মধ্যে আপনি দেখবেন এক ভীষণ রকম নিজের স্বাস্থ্যে এক ভীষণ রকম লক্ষণীয় পরিবর্তন দেখতে পাবেন। আমি তো বলবো, যদি এই একটা জিনিস, এই একটা অতি সাধারণ জিনিস যদি করা হয়, আমার মতে আমরা এই পৃথিবীর বুকে ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা 50-60% কমিয়ে আনতে পারব। আমি হলফ করে বলতে পারি, আমি জানি চিকিৎসক সম্প্রদায় কথাটা নিয়ে হাসি ঠাট্টা করবে, কিন্তু আমি 100% হলফ করে বলতে পারি যে কম করে 50% ক্যান্সারে আক্রান্তের সংখ্যা কমিয়ে ফেলা সম্ভব, যদি আমরা মাটি বা পৃথিবীর সংস্পর্শে থাকি, যার উপরে থাকছি, আর খাবার সেখান থেকেই এলে যেখানে আপনি থাকেন, অন্য কোথাও থেকে না। এই মুহূর্তে আমি যদি ব্রেকফাস্ট করতে যাই এই রেস্তোরাঁয়, সম্ভবত ফলগুলো এসেছে নিউজিল্যান্ড থেকে, কে যেন বলছিল মাছগুলো এসেছে ভিয়েতনাম থেকে, আর আমি জানি না আর বাকি সব কোথাকার আমদানি। তো শুধু যেহেতু আমরা সব কিছু এদিক ওদিক পরিবহন করে নিয়ে যেতে পারি, এখানে তো সুপারমার্কেটগুলো গোটা বিশ্বকেই আপনার কাছে বিক্রি করতে সক্ষম, আমরা এগুলো করছি মূলত সুখের খোঁজে, ভালো থাকার জন্য নয়।